রাজ্যের পাশাপাশি জেলাতেও ভুয়ো ডাক্তারের পাশাপাশি এবার ভুয়ো মুসলিম বিবাহ রেজিস্টারের রমরমা ব্যবসা শুরু। এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ও লাইসেন্স প্রাপ্ত জয়পুর থানার একমাত্র মুসলিম বিবাহ রেজিস্ট্রার কাজী মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান মোল্লা। আজ বাঁকুড়া জয়পুর ব্লকের জয়পুর বৈতল বন পদুয়াতে অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার মুসলিম বিবাহ রেজিস্ট্রারদের আলোচনা সভা। এই সভার একমাত্র উদ্দেশ্য জেলার ভুয়ো রেজিস্ট্রারদের হাত থেকে এলাকার মানুষদের রক্ষা করা যায় ও 18 বছরের নিচে সংখ্যালঘু মহিলাদের বাল্য বিবাহ বন্ধ করা ও ছেলেদের 21 বছরের নিচে বিবাহ বন্ধ করার মূল উদ্দেশ্যে। চলুন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত জয়পুর থানার মুসলিম বিবাহ রেজিস্ট্রার কাশি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান মোল্লা, তিনি কি বললেন এই বিষয় নিয়ে। আলোচনার মূল বিষয় হলো সে বাল্য বিবাহ রদ করার জন্য, যাহাতে বাল্যবিবাহ না হয় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি, বা আমরা মানে প্রশাসনিক দিক থেকে যাহাতে আমরা সুযোগ সুবিধা মানে সুবিধা পাই, সাহায্য সহযোগিতা পাই, তার জন্য আমরা আলোচনার জন্য অনুরোধ করছি। হাফিজুর রহমান মোল্লা, জয়পুর থানা, এমএমআর এন্ড কাজী। এই বিষয় নিয়ে মুসলিম বিবাহ রেজিস্ট্রার ওন্দা থানার আনোয়ার রাজা খান, তিনি কি বললেন। সব জিনিসেরই তো এখন বর্তমানে জাল বেরিয়েছে, তাই এ নিয়ে আমি এটুকুই বলতে চাইছি। বিশেষ করে আজকের যে আমাদের আলোচনা হয়েছে, টোটাল বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত এমএমআর অ্যান্ড কাজীদেরকে এই মিটিংয়ে আহ্বান জানানো হয়েছে বা ওনারা এসেওছেন সবাই। যেমন উপস্থিত আছেন আমাদের বাঁকুড়া সদর থানার এমএমআর জিয়াউদ্দিন সাহেব এবং পাত্রসাহেব থানার মোজাম্মিল ভাই সাহেব এসছেন, সোনামুখী থানার জাকির ভাই সাহেব এসছেন, সিমলাপাল থানার এসছেন আব্দুল হামিদ ভাই, আর আজকে মিটিংটা উপস্থিত হচ্ছেন মোটামুটি আমাদের জয়পুর থানা এলাকার এমএমআর এন কাজী হাফিজুর রহমান সাহেব। সবাইকে নিয়ে আমরা এটাই আমাদের আলোচনা হচ্ছে যে ভুয়ো ম্যারেজ রেজিস্টারে চতুর্দিকে ছেয়ে গেছে, শুধু বাঁকুড়া ডিস্ট্রিক্টে নয়, রাজ্যের প্রত্যেকটি এলাকাতেই ভুয়ো রেজিস্টারে ছেয়ে গেছে। তারা নিজেদেরকে রেজিস্টার বলে পরিচয় দিচ্ছে। তো আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, বাঁকুড়া ডিএম পোর্টাল যেটা এনআইসি, বাঁকুড়া ডিএম লেখার সঙ্গে সঙ্গে ডিএমের পোর্টাল খুলে যাবে। ডিএমের পোর্টালে হোম পেজে গিয়ে ক্লিক করার সাথে সাথে লিস্ট অফ মোহামেডান ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্টার এর লিস্ট পেয়ে যাবেন। সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, লাইসেন্স নাম্বার দেওয়া আছে এবং কোন থানা এলাকার কোন রেজিস্টার সেই থানার নামও পাশে দেওয়া আছে। নিজ নিজ থানা এলাকায় কমপ্লেন জানিয়েছি এবং আমাদের যেটা হেড অফিস আইজিআর অ্যান্ড জুডিশিয়াল ল ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট রেজিস্টার বা আমাদের যিনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ডিস্ট্রিক্ট রেজিস্টার, এই সমস্ত অফিসে আমরা অলরেডি কমপ্লেন জানিয়েছি ভুয়ো রেজিস্টারদের ব্যাপারে। প্রশাসনিক তাদের প্রশাসন ব্যবস্থা নেবে অবশ্যই, এবং সবচাইতে ব্যবস্থা আমি মনে করি সাধারণ মানুষকে নিজেদেরকে সচেতন হতে হবে, তাহলে না হলে কিন্তু ভুয়ো ম্যারেজ রেজিস্টারকে বন্ধ করা যাবে না। আমার নাম আনোয়ার রাজা খান, এমএমআর এন কাজী, ওন্দা পিএস। এই বিষয় নিয়ে পাঁচশোর থানার বিবাহ রেজিস্ট্রার কাজী মোজাম্মেল হক, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। আজকে সবার উদ্দেশ্য এইটাই, ভুয়ো ম্যারেজ রেজিস্টারদের বিরুদ্ধে এবং বাল্য বিবাহ রদের বিরুদ্ধে আজকে আমাদের এই সভা। এখানে ভুয়ো রেজিস্টারদের চিনার উপায় একমাত্র তারা সাধারণ মানুষ খুঁজে পাবে ভুয়ো রেজিস্টার কে, এইটা হচ্ছে যে প্রত্যেকটা থানা ওয়াইজ রেজিস্টার দেওয়া আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত 7 জন রেজিস্টার আছেন, ডিএম পোর্টাল থেকে পেয়ে যাবেন। এখানেতে জয়পুর থানাতে রেজিস্টার হচ্ছেন হাফিজুর রহমান মোল্লা। প্রত্যেকটা থানা ওয়াইজ এখন পর্যন্ত বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রত্যেকটা থানা ওয়াইজ একজন করেই সরকার নিয়োগ করেছে, কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে এখন ডিএমএর পোর্টাল থেকে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 7 জন রেজিস্টার আছেন। আমার নাম কাজী মোজাম্মেল হক, পাত্র স্যার পিএস এমএমআর। বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।